হ্যালো ইভিওন ওয়েলকাম টু সফল এবং ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা কি মাধ্যমিক পাশ করেছো তোমরা যদি আঠেরো বছর তোমার মিনিমাম বয়স হয়ে থাকে তোমার জন্য একটা সুখবর নিয়ে এসেছি পোস্ট অফিসে কিন্তু তোমাদের জন্য একটা বিরাট বড় ভ্যাকেন্সি নিয়ে এসেছে যার শূন্য পথ শুনলে তোমরা অবাক হয়ে যাবে প্রায় পঁয়ত্রিশ হাজার একশো সত্তরটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং এর জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো কোনো রকম কোনো লিখিত পরীক্ষা নেই শুধু মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে তোমাকে নেওয়া হবে তো এর থেকে বড় অপরচুনিটি কী হতে পারে মহিলাদের জন্য বিনামূল্যে এখানে আবেদন করতে পারো কোনো টাকা পয়সা লাগছে না এবং আরও কিছু বেশ কিছু ইনফরমেশান দেবো যে একটু বুদ্ধি খাটালে কিন্তু গভর্নমেন্ট জব হতে পারে এটা পুরোপুরি গভর্নমেন্ট জব পোস্ট অফিসে নিয়োগ হচ্ছে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে ঠিক আছে তো চলো একবার আমি পরপর দেখাতে থাকবো আর অবশ্যই প্রত্যেকে যারা যার চ্যানেলে নতুন এসেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সাথে শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো অবশ্যই কোন জেলা থেকে দেখছো সেই জেলার নাম কমেন্ট করে দিও যে তোমার বাড়ি কোথায় কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ যার যেখানে বাড়িটা কমেন্ট করে দিও এবং বন্ধুর সাথে প্রচুর 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 শেয়ার করো ঠিক আছে চলো আমি ভিডিওটা দেখাচ্ছি দেখো প্রত্যেকটা জেলায় এই যে আমি দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছ আসানসোল বাঁকুড়া বারাসাত ব্যারাকপুর বারুইপুর বীরভূম বর্ধমান কন্টাই কুচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হাওড়া হুগলি দেখতে পাচ্ছ সবগুলো আছে জলপাইগুড়ি ঠিক আছে কলকাতা তারপরে মালদা মেদিনীপুর মুর্শিদাবাদ নদিয়া প্রত্যেকটা জেলায় কিন্তু তোমাদের জন্য বিভিন্ন সার্কেলে কিন্তু এই যে পোস্ট অফিসের নিয়োগটা কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে এখনও পর্যন্ত ভ্যাকেন্সি আসেনি তবে বলে রাখি এটা কিন্তু আরটিআই রিপ্লাই করে দেয় জানা গিয়েছে যে কিন্তু সাঁত্রিশ হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি আসছে আমি থার্টি ফাইভ অ্যাপ্রক্স দিয়েছি ঠিক আছে এবার তার থেকে বেশি হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি প্রতি বছর কিন্তু ইন্ডিয়ান পোস্টে একটা বড় সংখ্যা কিন্তু ভ্যাকেন্সি বেরোয় এই বছরও দু হাজার চব্বিশে কিন্তু বেরোতে চলেছে খুব শীঘ্রই কবে বেরোতে পারে আমি পুরো বিষয়টা বলবো এবং কিছু বেশ কিছু অজানা বিষয় বলবো অনেকেই বলবে স্যার এখানে কাট অফ তো নাইনটি প্লাস যাবে স্যার এখানে তো কাট অফ নাইনটির কম হবেই না তাহলে ফর্ম ফিল আপ করে কী হবে আমি পারিনি আমরা কেন ভুল বলছি আমি বেশ কিছু কথা বলবো ওই জন্যই ভিডিওটা বানালাম একটু বুদ্ধি খাটাও ঠিক আছে বুদ্ধি খাটানোর কথাটা কেন বলেছি সেটা তোমরা বুঝতে পারবে যে কেন বলেছি ঠিক আছে বেশ কিছু কথা বলবো তো এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা দেখো ইন্ডিয়ান পোস্ট আমি একটু আগে বললাম যে ইন্ডিয়ান পোস্ট ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে আমি একবার ডিটেলসটা বলে দিচ্ছি তাহলে দেখো তোমাদের কাছে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে দেখো প্রত্যেকটা যে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই এই নিয়োগটা হচ্ছে দেখতে পাচ্ছ আগের বছরে ভ্যাকেন্সি ছিল তিন তিরিশ হাজার চুয়াল তিরিশ হাজার একচল্লিশটা ভ্যাকেন্সি ছিল এই বছর আশা যে তার থেকে বেশি হবে থার্টি ফাইভকে প্রায় পঁয়ত্রিশ হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এবার তোমাদেরকে বলে দিই এটা কিন্তু পুরোটাই মেরিট বেসিসে ঠিক আছে কোনো রকম কোনো লিখিত পরীক্ষাও হবে না তোমাদের কোনো ইন্টারভিউও হবে না ঠিক আছে যাদের ভয় লাগে স্যার ম্যাথ আমার ভয় লাগে স্যার আমার ফিজিক্সে ভয় লাগে স্যার আমার ভয় লাগে স্যার আমার হ্যাঁ ইংলিশে ভয় লাগে তোমাদের কোনো রকম কোনো লিখিত পরীক্ষাই হবে না শুধুমাত্র তুমি ফর্ম ফিল আপ করলে তোমার নাম্বার যেরকম আছে সেই নাম্বারের ভিত্তিতে এই কাউন্সেলিংটা হয় পুরোটা কাউন্সেলিং বলবো না এটা সিলেকশনটা হচ্ছে ঠিক আছে ওকে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি লাগে একটা ঠিক আছে যারা জেনারেল এবং যারা ওবিসি তাদের জন্য একশো টাকা করে লাগে আর যারা অন্যান্য ক্যাটেগরি যারা বলে রাখি এসসি এস টি সরি এস সি টি এবং হচ্ছে পিডব্লিউডি এবং মহিলা যারা যারা ফিমেল ক্যান্ডিডেট ওই জন্যই বলেছি দেখো মহিলার জন্য একটা ভালো খবর যে তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না ঠিক আছে তাহলে কোনো টাকা পয়সা লাগবে না আচ্ছা এবার চলে আসে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান যেটা বলছিলাম যে কি কী যোগ্যতা থাকতে হবে তো মিনিমাম তোমাকে কিন্তু টেন্থ অর্থাৎ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এছাড়া আর কোনো কোয়ালিফিকেশান চাইবে না যে তোমাকে হ্যাঁ গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট করতে হবে অমুক সাবজেক্ট লাগবে তা নাহলে হবে না এসব কিছু নেই শুধুমাত্র প্লেন তুমি মাধ্যমিক পাশ করো তাহলেই তুমি চাকরিটা পেয়ে যাচ্ছ ঠিক আছে বলতে পারলাম আশা করছি আচ্ছা এজ লিমিট দেখো এজ লিমিট এখানে বলা হয়েছে যে আঠেরো বছর কমসে কম বয়স হতে হবে এবং হায়েস্ট যেটা বয়স অর্থাৎ ম্যাক্সিমাম বয়স কিন্তু চল্লিশ বছরের মধ্যে হতে হবে অবশ্যই কমেন্ট করে দিও তোমার বয়সের মধ্যে আছে কি না অবশ্যই লিখবে হ্যাঁ স্যার আমার এর মধ্যে বয়স আছে এবং কোন জেলা থেকে দেখছো কমেন্ট করো ঠিক আছে তোমার জেলার নামটা একটু কমেন্ট করে দিও ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার যেটা কোয়ালিফিকেশান সবার মধ্যে আছে এখনকার দিনে সবাই মাধ্যমিক পাস তো এই আশা করছি সবার মধ্যে কোয়ালিফিকেশান আছে এবার তোমাদের কিছু ট্রিক বলবো যেটা তোমরা হয়তো অনেকে জানো না অনেকেই শুনেছো হয়তো যে হ্যাঁ জিডিএস নিয়োগ হয় তো সে জিডিএসি নিয়োগ হচ্ছে গ্রামীণ ডাক সেবক এবার এখানে তোমাদের কিছু বেশ কিছু অজানা কথা বলবো যেটা তুমি তো জানো না আমি আমার কথাগুলো বললাম আচ্ছা এবার বলে দিই কবে থেকে এটা ফর্মটা বেরোচ্ছে আশা করা যায় জুলাই মাস বা আগস্ট মাসের মধ্যেই তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা আসতে পারে ঠিক আছে তো যাই হোক আর টিআই রিপ্লাই করে এরকমই একটা আপডেট এসেছে ওকে বাকিটা সময় বলে দেবে কি হচ্ছে না হচ্ছে বেশ এবার আমি তোমাকে বেশ কিছু অজানা কথা বলবো যেটার জন্য তোমরা অপেক্ষা করে আছো দেখো যখনই ভ্যাকেন্সি আসবে সবাই ফর্ম ফিল আপ করতে চলে যাবে তাই না তারা হুড়ো করে ফর্ম ফিল আপ করবে আমি অবশ্যই ভ্যাকেন্সি আসার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আবার ভিডিও বানিয়ে বলে দেবো যে হ্যাঁ ভ্যাকেন্সি বেরিয়েছে দেখো এই মাসে প্রচুর ভ্যাকেন্সি আসবে সিজিএলে ভ্যাকেন্সি আসে এম টিএসে ভ্যাকেন্সি আসছে পরপর পর সব আসছে এই জুনের শেষের দিকে কিন্তু সবগুলো আসবে তো তার মধ্যে সব থেকে বেস্ট যদি বলো সব থেকে বেস্ট তাহলে কিন্তু এই জিডিএস ফর্ম আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তারা কিন্তু এই জিডিএসে কিন্তু চাকরি করছে ঠিক আছে এবার বলে রাখি এখানে বিষয়টা কি কেন বললাম যে একটু বুদ্ধি খাটানোর কথা দেখো এটা একদম সত্যি কথা যে নাইনটি প্লাস স্কোর না করলে এখানে চান্স পাওয়া যায় না মাধ্যমিকে যদি তোমার নাম্বার থাকে নাইনটি প্লাস নাইনটি নাইনটি ফাইভ নাইনটি ওয়ান নাইনটি ফাইভ এরকম যদি নাম্বার থাকে নাইনটি এইট এরকম যদি নাম্বার থাকে তবে তুমি এখানে একটা সিলেকশন পেতে পারো এটা একদম বাস্তব কথা কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে এই কিন্তুটা কি দেখো এই যে পুরো প্রসেসটা তোমাকে বুঝতে হবে এটা কি করে হয় এইটা কিন্তু নির্ভর করে এক একটা জায়গার ওপর তুমি যে জায়গাতে আবেদন করছো মনে করো তুমি আবেদন করছো জলপাইগুড়িতে কথায় কথায় বলছি জলপাইগুড়ি তুমি আবেদন করছো ঠিক আছে এবার দেখা গেলো সেই জলপাইগুড়ির জায়গাতে যারা যারা অ্যাপ্লাই করছে ওই সার্কেলে যারা অ্যাপ্লাই করছে তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টের সংখ্যায় হচ্ছে তারা মোটামুটি ধরো সেভেন্টি প্লাস পেয়েছে কেউ ধরো তোমার সিক্সটি পেয়েছে এরকম এরকম যারা স্কোর করেছে তারা কিন্তু ওখানে আবেদন করছে আর ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা গেলো এরকম স্কোর করেছে তোমার নাম্বার মনে করো যে তোমার মাধ্যমিকের নাম্বার আছে এইট্টি ফাইভ কথা কথা বলছি এইট্টি ফাইভ তোমার নাম্বার আছে তুমি আবেদন করলে জলপাইগুড়িতে তোমার কিন্তু ওখানে সিলেকশনের পাক্কা ঠিক আছে অথচ দেখা গেল তোমার একটা বন্ধু সে হয়তো নাইনটি পেয়েছে সে হয়তো অ্যাপ্লাই করলো কলকাতায় এবার কলকাতায় দেখালো সবাই অ্যাপ্লাই করছে যাদের স্কোর নাইনটি এইট হানড্রেড আউট অফ হানড্রেড ঠিক আছে এরকম স্কোর আছে সেই কিন্তু সুযোগ পেলো না বুঝতে পারলাম মানে এইখানে একটা খেলা হয় সেই খেলাটা কি সেই খেলাটা হচ্ছে যাদের স্কোর বেশি সবসময় যে সেই সুযোগ পাবে তা কিন্তু নয় তুমি যেখানে আবেদন করছো যে জায়গায় তুমি অ্যাপ্লিকেশন করছো সেই জায়গার উপর ডিপেন্ড করে তোমার কিন্তু এই স্কাট নির্ভর করে বোঝাতে পারলাম আশা করছি তাহলে অবশ্যই আমাকে সেই জায়গাটা চুজ করতে হবে যে জায়গাতে কাট অফটা কম যায় এবার আমি ভালোভাবে ঘাটলাম যে কোথায় সব থেকে কাট অফ কম যায় কোন জায়গায় সিনেমেটা কম অ্যাপ্লাই করে ঠিক আছে তো সেই জায়গা থেকে বলছি যদি তুমি ওয়েস্ট বেঙ্গলেই কাজ করতে চাও তুমি বাইরে যেতেই চাইছো না দেখো বাইরে গেলে অনেক কাট কমে অনেক জায়গা আছে যেখানে কিন্তু কাট অফ খুবই কমে যায় কিন্তু তুমি বলছো স্যার আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই জব করব আমার বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই মাধ্যমিকে যদি তোমার নাইনটি প্লাস করতে থাকে তুমি তো নিশ্চিন্ত থাকো তুমি অ্যাপ্লাই করবেই করবে যারা সেভেন্টি প্লাস স্কোর আছে সিক্সটি প্লাস স্কোর আছে তারাও অ্যাপ্লাই করো কারণ এখানে ভ্যাকেন্সি অনেক বেশি আছে এবার বলি যে কোন জায়গাগুলো তোমরা চুজ করবে ঠিক আছে একটু কমেন্ট করে দেওয়ার মাধ্যমে কত নাম্বার আছে যদি নাম্বারটা লিখতে হবে না পার্সেন্টেজ এবারের তোমরা লিখে দিও ঠিক আছে যদি অসুবিধা থাকে লেখার দরকার নেই শুধু জেলার নাম লিখো তাহলেই হবে তাহলে আমি সেই হিসাবে বলবো যে হ্যাঁ এই জেলা থেকে এই জেলায় অ্যাপ্লাই করো তাহলে তোমার একটা বেনিফিট হলেও হতে পারে ঠিক আছে তো আমি সবগুলো ঘেঁটে যা বুঝলাম যে দুটো থেকে তিনটে জেলা যেখানে আমার মনে হলো যে হ্যাঁ কাট অফটা একটু কমে যায় ঠিক আছে দুটো থেকে তিনটে জেলা কী কী আছে যেমন একটা হচ্ছে জলপাইগুড়ি ঠিক আছে এখানে সত্যি সত্যিই কাট অফটা একটু কমে যায় ঠিক আছে এখানে ছেলেমেয়েরা অতটা অ্যাপ্লাই করে না জলপাইগুড়ি ওকে জলপাইগুড়ি হলো নেক্সট হচ্ছে দার্জিলিং দার্জিলিংয়ে সব জিনিসে দেখবে দার্জিলিং ক্ষেত্রে না ছেলেমেয়েরা কম অ্যাপ্লাই করে ছেলেমেয়েরা অতটা অ্যাওয়ার থাকে না অতটা বেশি উৎফুল্লিত হয় না আমরা যেরকম দেখবি যারা সাউথের দিকে থাকি না তারা কিন্তু অতটা মানে প্রচুর বেশি সজাগ থাকে যে কোথায় কী ফার্ম ফেলেগুলো সঙ্গে সঙ্গে ফার্ম ফেলে করতে যাব কিন্তু নর্থের দিকে যারা থাকে না তারা কিন্তু অতটা বেশি সজাগ থাকে না ঠিক আছে উত্তর দিকে যারা যাদের বাড়ি দেখবে অতটা বেশি থাকে না ঠিক আছে করতে হবে করতে হবে কিন্তু ওরা অতটা বেশি সজাগ মানে সেইভাবে থাকে না ঠিক আছে এই দুটো জায়গা আমার মনে হলো যে তোমরা নিজেরা খেয়াল করে দেখবে কাট অফ যদি দেখো দার্জিলিং এবং জলপাইগুড়ি যারা অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু কাট অফটা অনেকটাই কম হ্যাঁ এবার এটার এমনটা নয় যে ওখানে তিরিশ পে পাস করেছে আর ওখানে দেখা গেলো নব্বই পেতে হবে তা এরকমটা না কিছুটা কম হয়তো দশ পনেরো নম্বর কম বা হয়তো কিছুটা কম বেশি আসে ঠিক আছে তাহলে এইভাবে তুমি যদি একটু বুদ্ধি খাটাও না দেখবে তোমার যদি একটু কাছাকাছি আছে না স্কোরটা তুমি কিন্তু অনায়াসের সুযোগটা পেয়ে যেতে পারো আর যখনই ভ্যাকেন্সি বাড় বাড়বে তার মানে মনে রাখবে যে তোমার কাট অফটা অবশ্যই একটু হলেও কমবে যদি সেই রিজনের জায়গাটা মানে কম থাকে ঠিক আছে বলতে পারো মানে ধরো তুমি রিজিয়নে অ্যাপ্লাই করছো ওয়েস্ট বেঙ্গল এবার ওয়েস্ট বেঙ্গল মধ্যে যে সার্কেলে তুমি অ্যাপ্লাই করছো সেইখানে দেখালো সিট সংখ্যা অনেক বেশি আছে অন্যান্য জায়গার তুলনায় তো তুমি একদম নিশ্চিত থাকো যে তোমার কাট অফ অবশ্যই কমবে ঠিক আছে কাট অফের মানে কি কাট অফের মানে সব শেষ যাকে নেওয়া হয়েছে এবার সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে তোমার কিন্তু কাট অফ অবশ্যই এখানে একটু ভ্যারি করে নাম্বারটা ভ্যারি করে মাধ্যমিকে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে মাধ্যমিকে নাম্বার নিয়ে কী হবে উচ্চ মাধ্যমিকের নাম্বার নিয়ে কী হবে লাইফে হ্যাঁ ওই একটা নাম্বার কিছু কাজ হয় না কিন্তু এটা সত্যি কথা জিডিএসে কিন্তু এই নাম্বারের ভিত্তিতেই হয় পোস্ট অফিসে যখনই নিয়োগ হয় শুধু নাম্বারের ভিত্তিতে কোনো লিখিত পরীক্ষা হয় না তো এটার বিষয়ে তোমার কি রায় রয়েছে এটাকে আদৌ ঠিক নাকি ভুল এটা একটু কমেন্ট করে দিও অবশ্যই যারা যারা আগে হয়তো অ্যাপ্লাই করেছ এই ট্রিকটা ফলো করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ট্রিকটা ঠিক আছে এবং তুমি কোন জেলাতে দেখছো এটা কমেন্ট করে দেব থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ